Assalamualaikum. Good morning. বন্ধুরা আমি এখন মারায়ং টং এ আছি এবং বাসটাছে অলমোস্ট প্রায় 6টা আমি বের হয়ে যাচ্ছি আমার পিছনে পুরোটা তাবু করে রেখেছে আমরা তাবু অলরেডি গুছিয়ে ফেলেছি আর এটা তো পুরাটাই ভিউ এখন আজকে আমাদের প্ল্যানই হচ্ছে আমরা সিরাজগঞ্জ চলে যাব এবং এখান থেকে বের হয়ে সরাসরি সিরাজগঞ্জ উদ্দেশ্যে রওনা দিব মাঝখানে টুকটাক ব্রেক দিব আপনাদের সাথে কথা বলবো তো এই মুহূর্তে আর ওয়েট করবো না এখন আমরা বের হয়ে যাচ্ছি রাস্তায় কথা বলতেছি আমরা নেমে যাচ্ছি মারায়ং টং থেকে সূর্যটা উঠে গেছে অলরেডি আমরা চেয়েছিলাম যে সূর্যের ওঠার আগেই যতটা পারি চলে যাব বাট মানে হিলটাকে রাইড করে সারাদিনে যে ধকলি গেছে সেটা আসলে পুষানো সম্ভব বলে মনে হয় না একমাত্র বাসা ছাড়া যাই হোক টুকটুক করে আগাতে থাকি কিছুই করার নেই যাইতে হবে বাসায় পড়ে গেলে আর কি মানে পাটা ছিলে যাবে এই যা বাট এখানে একদম খাদে গিয়ে পড়ার মতো আসলে কোনো ইয়া নেই স্কোপ নেই এটা হচ্ছে একটা সুবিধা আর কি তবে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যে ওনারা যখন পাহাড়ি রোডগুলো করে কিংবা ওনাদের তত্ত্বাবধানে যদি কোনো পাহাড়ি রোড থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যেটা করা উচিত সেটা হলো দুই পাশে একটু হলেও উঁচা করে কিছু জিনিস রাখা দরকার যেমন আমরা বাইক চালাই আমরা হয়তো বাইক চালায় উঠবো শুধু যে আমরাই উঠি তা কিন্তু না আরও এখানকার লোকজন আরও আছে যারা এখানে বাইক চালায় ওঠে রেগুলার তো এই জন্য আমি বলবো যে তারা যেন অ্যাটলিস্ট মানে সেফ থাকে হয়তো তারা এক্সপিরিয়েন্সড বাট আমরা কিছুটা হলেও তো মানে চেষ্টা করি আসার জন্য যাই হোক বন্ধুরা আমি আর এখন কথা বলবো না এখন সরাসরি বের হয়ে গেছে যখন রওনা দিব আপাতত নামতে থাকি দেখা যাক ওই হাংটা সিরাজগঞ্জ থেকে আসছে মানে ও গতকালকে রওনা দিয়েছিল গত গত পরশু রাত্রে রওনা দিয়েছিল এসে হচ্ছে পৌঁছিয়েছে হলো গতকাল রাত্রি সরি সন্ধ্যার আগ দিয়ে মানে তিনটা চারটার দিকে রওনা চারটার দিকে আসছে কারণ বৃহস্পতিবার ছিল প্রচুর গাড়ির চাপ ছিল ও ঠিক মতো বাইক রাইড করতে পারেনি এই তো হচ্ছে হিল ট্র্যাক এটা হচ্ছে ডাউন হিল আমরা তো কালকে আপ হিল হয়েছিলাম অবশ্য দুইবার করেই নামা হয়েছিল মারায়ং টং আর তিন্দু টোটালি ডিফারেন্ট মারায়ং টং যদি তিন্দুর মতো রাস্তা হইতো তাহলে মানে ভয়ানক হয়তো মারায়ং টং কারণ তিন্দুতে হয়তো ছোট ছোট আপ হিল আছে ছোট ছোট ডাউন হিল আছে আর মারায়ং টং হচ্ছে মানে স্ট্রেট আপ হিল মানে খুব কম হচ্ছে আপনার স্ট্রেট রাস্তা মানে একদম সরাসরি ডাউন হিল এত ডাউন হিল যদি ভাঙা রাস্তা হতো ইটের সোলিং করা তো তিন দূর রাস্তা তারপরও যদি তিন দূর রাস্তার মতো যদি ভাঙা হতো তাহলে মারায়ং টং তিন দূর চেয়ে ভয়ানক হতো আমার যতটুকু মনে হয় আমার যতটুকু আমি যতটুকু বুঝতে পেরেছি বটগাছটা সুন্দর অনেক পুরাতন বটগাছ মেবি
আর প্রত্যেকটা পাহাড় তাদের দেবতাদের কিছু না কিছু নামকরণের উপরে আর কি নামকরণ করা হয়। তো যাই হোক, আমি আসলে অত ডিটেলস জানি না, আমার কাছে যেটা মনে হয় আর কি। আমরা মোটামুটি অলমোস্ট 60% চলে আসছি, আর বেশি দূরে নাই। এটা হচ্ছে মারায়ণ এর পাড়া আর কি। শুয়োর, বন্য শুয়োর, সরি পাহাড়ি শুয়োর, বন্য শুয়োর গুলো একটু ডিফারেন্ট হয়। এই 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 নো, নেভার নেভার। হয়তো এই ঢালটা নামলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ রাইডার্স এর আরেকটা অ্যাচিভমেন্ট যে মারায়ণ তং, মানে এটা বলতে পারি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের। দোয়া করি যেন সিয়ামন রাইডার্স যুগ যুগ ধরে বেঁচে থাকে, যেভাবে চলে যাচ্ছে সেইভাবে যেন যেতে পারি আমরা সিরাজগঞ্জ রাইডার্স। যতটা পারি চেষ্টা করি রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যাওয়ার জন্যে, বাট অনেক সময় পসিবল হয় না। বাদ বাকিটা চেষ্টা করা হয় ম্যাক্সিমাম টাইমে, বাট অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আমরা অলমোস্ট প্রায় 80% চলে আসছি, আর 20% আছে। এইখানটা একটু রিস্কি হবে, কারণ হচ্ছে দুই পাশে কোনো ইয়া নাই। তবে মেজর যে ইয়াগুলো ছিল ওইখানটায় অলরেডি আমরা পার করে আসছি, এটা খুব একটা ইয়া না, মানে বিগ ইস্যু না। মানে বিগ ইস্যুগুলো ছিল ওইখানে পাড়ার আগে, ওই জায়গাটাই বিগ ইস্যু ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা নেমে এসেছি। হিল ট্র্যাকে এই একটা সমস্যা, নামার সময় ব্রেকিং করে করে নামতে হয়, হাত ব্যথা হয়ে যায়, মনে হয় R15 ভার্সন 3, 2, 1 এগুলো চালাচ্ছি, এত পরিমাণে ব্যথা হয়। ও, আর একটা বাদ দিলাম কেন, GSX-R চালাচ্ছি, বাদ দিলাম এগুলো। এগুলো চালাইলে যেমন হাত ব্যথা হয়, এই হিট ট্র্যাকে নামার সময় মনে হয় যে আমি এরকম একটা কিছু চালাচ্ছি। লাস্ট একটা বাঘ,
এটার পরে আর কোনো বাদ নেই মোটামুটি। আমরা সমতলে নেমে গিয়েছি। এখন আর কোনো বাঁক নেই, আর কোনো হিল নেই, আপ হিল নেই, ডাউন হিল নেই। বন্ধুরা আপাতত এখানেই থাকি, পরবর্তীতে হাইওয়েতে গিয়ে যখন হাইওয়েতে যখন যাই তখন কথা বলি, এখন আর কথা বলবো না। আপনাদেরকে ডাউন হিলটা দেখানোর জন্যই আর কি আমি ভিডিওটা অন করেছিলাম। চলুন সাথে থাকুন, আপাতত যাই হাইওয়ে পর্যন্ত, দেন আবার কথা বলবো।